আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধির সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ফাতিহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এরপর মন্ত্রিপরিষদ সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে জাতির পিতার সমাধির সৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বেহেস্ত নসিব করুন হে আল্লাহ এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি পরে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশ সেনা নৌ এবং বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারণে বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ সময় তার সাথে ছিলেন পরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান চল্লিশটি আঙ্গুলি ইতিহাসের মহাফলকে যার নাম অবিরাম লিখে যান তার নাম মুছে ফেলার তাদেরকে নির্মূল করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় এবং আমাদের মুক্তিযোদ্ধাদের যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম করেছে স্বাধীনতা যুদ্ধ করেছে তাদের স্বপ্নের ঠিকানায় দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ডক্টর মনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল ইসলাম পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন সকালে সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্য মনিরা সুলতানা মনি পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নওগাঁ এটিএম মাঠের অস্থায়ী বেদিতে জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান ও পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News